গরিব মানুষদের পাশে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, তুলে দিলেন খাদ্য সামগ্রী। করোনা আতঙ্কে সারা বিশ্ব যখন কাবু, ঠিক তখনই লকডাউনের সময় সাধারণ জনতার পাশে রাজ্যের মন্ত্রী। সাধারণ মানুষ আসানসোল উত্তর বিধানসভার অন্তর্গত ওয়ার্ড নম্বর 21 অঞ্চলে 400 জন সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী, চাল, ডাল, আলু তুলে দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক নিজের হাতে। আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই করোনা ভাইরাসের বিরুদ্ধে নিজে রাস্তায় নেমে কীভাবে লড়াই করছে পশ্চিমবঙ্গের মানুষকে এই ভাইরাস মুক্ত করার জন্য। এবং আমাদের রাজ্য প্রথম রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আগামী 6 মাস যাদের রেশন কার্ড আছে তাদের রেশন বিনা পয়সায় দেওয়া হবে, এবং সেই বিনা পয়সার রেশন ইতিমধ্যেই দেওয়া শুরু হয়েছে। যারা রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন অথচ রেশন কার্ড পাননি তাদেরকেও টোকেন বিলি করা হয়েছে, তারাও আগামী 6 মাস বিনা পয়সায় রেশন কার্ড পাবে। কিন্তু কিছু মানুষ আছে যাদের রেশন কার্ড এখনো হয়নি, যারা রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই হয়তো করতে পারেনি বা করলেন তারা বারবার। কতজনকে দিচ্ছে? আমরা আসানসোল সাই বিবেকান্দ রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি সাউথ ঢাকা তরফ থেকে আমরা করোনা ভাইরাসের জন্য যে মানুষের যে অসুবিধা, বিশেষ করে খাদ্য খাবারের পয়সা জোগাড় করা, তার জন্য আমরা আজ রেলপথ জুড়ে প্রায় 458 জনের কুপন দিয়েছি, যাতে আছে চাল, ডাল, আলু, পেঁয়াজ। হ্যাঁ, আর আমরা একটা ব্যবস্থা করেছি মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আমরা তাদেরকে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে গ্যাপটি 1 মিটারের বেশি গ্যাপ রেখে চেয়ার দিয়েছি, যাতে কোনো রকম মানুষের অসুবিধা না হয়। মানুষকে আমরা খুব ভালো লাগলো, মানুষ খুব খুশি মনে শান্তি মনে এসে নিয়ে গেলেন। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রী মাননীয় মলয় ঘটক মহাশয়, উনি আমাদেরকে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছেন এবং উনি আসার জন্য আমাদের যে অনুষ্ঠান সেটাও অনেক শোভাবৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সুব্রত বিশ্বাস, সেক্রেটারি আসানসোল স্বামী বিবেকানন্দ রিলিফ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি সাউথ ঢাকা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।